আজি সরস্বতী পূজা, জ্ঞান আর শিক্ষার অধিষ্ঠাত্রী দেবী আজি সরস্বতী পূজা। আর সরস্বতী পূজার উপলক্ষে রাজ্যের প্রতিটি প্রান্তর যে সমূহ শিক্ষানুষ্ঠান, প্রতিখন শিক্ষানুষ্ঠানতে এক উখল মাখল পরিবেশে বিরাজ করা পরিলক্ষিত হয়েছে। আর কেইটামান মুহূর্তের পিছতে রাজ্যের প্রতিখন শিক্ষানুষ্ঠানত আরম্ভ হব বাগদেবীর বন্দনা, আর বাগদেবী বন্দনার মুখরিত হয়ে পড়ব সমগ্র রাজ্যের প্রতিখন শিক্ষানুষ্ঠান। আর এই মুহূর্তে মই যেহেতু গণেশগুড়িত উপস্থিত আছো, গণেশগুড়ির বজারের কিছু দৃশ্যাংশ আমি দেখাই লোব বিচারিছো। কারণ গণেশগুড়িত এই মুহূর্তে যদি আমি কও, গণেশগুড়িত এই মুহূর্তে যে সরস্বতী মাক পূজা অর্চনা করবলে যেসমূহ আসলে সামগ্রীর প্রয়োজন বা সরস্বতীর যে প্রতিমার প্রয়োজন, সেই প্রতিমার ভিড় দেখি পাওয়া গেছে। যেহেতু জয়ন্ত কেইটামান মুহূর্তের পিছত যেহেতু বিদ্যালয় সমূহত ছাত্র ছাত্রী সকল ভরি পড়ব বা বিদ্যালয় সমূহত যে বাগদেবী বন্দনা, সেই বন্দনা শুনবলে পাওয়া যাব বা বাগ বন্দনার মুখরিত হয়ে পড়ব শিক্ষানুষ্ঠান সমূহ। কিন্তু তার পূর্বে আমি এই দৃশ্যাংশ দেখাইছো গণেশগুড়ি বজারের পরা বাগ দেবী বা সরস্বতী মা সরস্বতীক পূজা অর্চনা করবলে বা মা সরস্বতীক সন্তুষ্ট করবলে যেসমূহ দ্রব্যর প্রয়োজন, ফুলের পর আরম্ভ করে যেসমূহ দ্রব্যর প্রয়োজন, সেই দ্রব্যসমূহ এনেদরে দেখবলে পাওয়া গেছে এই মুহূর্তে গণেশগুড়ি বজারত। আর পুয়ারে পর ভক্তর ব্যাপক আসলে ভিড় দেখবলে পাওয়া গেছে। যখন ক্রেতা আছে, ক্রেতাসকলের ভিড় দেখবলে পাওয়া গেছে। বিভিন্ন গড়াকী আসলে লোক আছে, সমান্তরভাবে ইয়ার বিক্রেতা সকল আছে, তেওঁলোকৰ পৰা মই জানিবলৈ চেষ্টা করিম। দাদা, আপনার ওসরলে আহিছো যেহেতু আজি সরস্বতী পূজা, কেনেকুয়া বিক্রি, কেনেকুয়া ফুলের পর আরম্ভ করে সকল দ্রব্য যেহেতু আপনি ইয়াত রাখিছে, কি কব, কেনেকুয়া বিক্রি বার্তা? ব্যবসায় বেয়া নয়, কেকে মাল অলপ অলপ আছে, আর আমি দশটালে আছো, দোকান শেষ, তাহলেও ভালো হয়েছে, আজও রাতেপা আমার কাস্টমার লাগিছে। এই যেসমূহ ফুল আছে বা যেসমূহ আপনি দ্রব্য এই মুহূর্তে রাখিছে, পদুম ফুলের পর আরম্ভ করে কেনেকুয়াকে দামবিলাক, কেনেকুয়াকে রাখছে? বিশেষ দাম নহয়, ফুলের দাম এবার বহুত কম, 20 টাকা 20 টাকা মালা বাজে, কারণে কাস্টমারে দুডালের জায়গায় পাঁচডাল লয়ে গেছে, পাঁচডালের জায়গায় দশডাল লয়ে গেছে, 20 টাকা পিস মালা। আজি সরস্বতী পূজা, জ্ঞান আর শিক্ষার অধিষ্ঠাত্রী দেবী আজি সরস্বতী পূজা। আর সরস্বতী পূজার উপলক্ষে রাজ্যের প্রতিটি প্রান্তর যে সমূহ শিক্ষানুষ্ঠান, প্রতিখন শিক্ষানুষ্ঠানতে এক উখল মাখল পরিবেশে বিরাজ করা পরিলক্ষিত হয়েছে। আর কেইটামান মুহূর্তের পিছতে রাজ্যের প্রতিখন শিক্ষানুষ্ঠানত আরম্ভ হব বাগদেবীর বন্দনা, আর বাগদেবী বন্দনার মুখরিত হয়ে পড়ব সমগ্র রাজ্যের প্রতিখন শিক্ষানুষ্ঠান। আর এই মুহূর্তে মই যেহেতু গণেশগুড়িত উপস্থিত আছো, গণেশগুড়ির বজারের কিছু দৃশ্যাংশ আমি দেখাই লোব বিচারিছো। কারণ গণেশগুড়িত এই মুহূর্তে যদি আমি কও, গণেশগুড়িত এই মুহূর্তে যে সরস্বতী মাক পূজা অর্চনা করবলে যেসমূহ আসলে সামগ্রীর প্রয়োজন বা সরস্বতীর যে প্রতিমার প্রয়োজন, সেই প্রতিমার ভিড় দেখি পাওয়া গেছে। যেহেতু জয়ন্ত কেইটামান মুহূর্তের পিছত যেহেতু বিদ্যালয় সমূহত ছাত্র ছাত্রী সকল ভরি পড়ব বা বিদ্যালয় সমূহত যে বাগদেবী বন্দনা, সেই বন্দনা শুনবলে পাওয়া যাব বা বাগ বন্দনার মুখরিত হয়ে পড়ব শিক্ষানুষ্ঠান সমূহ। কিন্তু তার পূর্বে আমি এই দৃশ্যাংশ দেখাইছো গণেশগুড়ি বজারের পর বাগ দেবী বা সরস্বতী মা সরস্বতীক পূজা অর্চনা করবলে বা মা সরস্বতীক সন্তুষ্ট করবলে যেসমূহ দ্রব্যর প্রয়োজন, ফুলের পর আরম্ভ করে যেসমূহ দ্রব্যর প্রয়োজন, সেই দ্রব্যসমূহ এনেদরে দেখবলে পাওয়া গেছে এই মুহূর্তে গণেশগুড়ি বজারত। আর পুয়ারে পর ভক্তর ব্যাপক আসলে ভিড় দেখবলে পাওয়া গেছে। যখন ক্রেতা আছে, ক্রেতাসকলের ভিড় দেখবলে পাওয়া গেছে। বিভিন্ন গড়াকী আসলে লোক আছে, সমান্তরভাবে ইয়ার বিক্রেতা সকল আছে, তেওঁলোকৰ পৰা মই জানিবলৈ চেষ্টা করিম। দাদা, আপনার ওসরলে আহিছো যেহেতু আজি সরস্বতী পূজা, কেনেকুয়া বিক্রি, কেনেকুয়া ফুলের পর আরম্ভ করে সকল দ্রব্য যেহেতু আপনি ইয়াত রাখিছে, কি কব, কেনেকুয়া বিক্রি বার্তা? ব্যবসায় বেয়া নয়, কেকে মাল অলপ অলপ আছে, আর আমি দশটালে আছো, দোকান শেষ, তাহলেও ভালো হয়েছে, আজও রাতেপা আমার কাস্টমার লাগিছে। এই যেসমূহ ফুল আছে বা যেসমূহ আপনি দ্রব্য এই মুহূর্তে রাখিছে, পদুম ফুলের পর আরম্ভ করে কেনেকুয়াকে দামবিলাক, কেনেকুয়াকে রাখছে? বিশেষ দাম নহয়, ফুলের দাম এবার বহুত কম, 20 টাকা 20 টাকা মালা বাজে, কারণে কাস্টমারে দুডালের জায়গায় পাঁচডাল লয়ে গেছে, পাঁচডালের জায়গায় দশডাল লয়ে গেছে, 20 টাকা পিস মালা।